ভাইজান, ঘর থেকে ভাইজা আসেন। স্যার হাতে ব্যথা পেতেছি। তোর মতো কালনা বিলের মাইয়া পড়ানোছি। ভাইজান, আব্বাজান কি হয়েছে? আপনি আম্মার লগে এমন করতেছেন কেন? করিম খাতরাতে কি হয়েছে বলা চান? ভাইজান ও কি করছে আপনি জানেন না? কি করছে? রিমারে কাজী অফিসে নিয়ে গিয়া ওই রিক্সাওয়ালার পোলার লগে বিয়া দিয়ে দিছে। আম্মা, এটা তুমি কি করলা? তুমি তোমার নিজের পোলার সুখটারে হাতে ধরে মারা ফেলাইলা। আম্মা, তুমি এটা কি করলা? তুই এটা কি করছ? আমার মাইয়ারে আগুনে ফিক্কা দিলি তুই। ছোড়ো আম্মা, এই তোমার আমাদের প্রতি ভালোবাসা? বউ, তুমি কি মোরল বাড়ির কথা একবারও চিন্তা করলা না? আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি তাই করছি। তোমার ভয়ানক স্বাস্থ্য হতে পারে সেটা তুমি জানো? জানি ভাইজান। পরে আমি আমার ঘরে রাখব না, পরে বাইর করে দেন। করিম, তুমি এগুলো কি কইতাছ? ছোট আব্বা, এসব বলতে হয় না, আপনি ছোট আম্মার মাফ করে দেন। না, পরে মাফ করা যাইব না, এখনই এই বাড়ির থেকে বাইরে যা। না, ও মোরেল বাড়ির বউ, রাত্রে না সকালে যাইব। ভাইজান, পরে আমি তালাক দিব, তোর মুখ আমি আর দেখতে চাই না, যা বাইরে যা এক্ষুনি। মোরল বাড়ির মাইয়া বিয়া করায় নিয়ে আইছে, আর মোরলরা কিছুই করতে পারে নাই। করতে পারে নাই, করবো? মোরল গোয়ার আগের দিন নাই, মোরল গোয়ান কেউ দামও দেয় না। যেটা জিগাইছে সেটা কইতে পারবেন? না কইতে পারলে চুপ থাকেন। কইতে পারুন না কেন, এই গ্রামে সবাইরে আমি চিনি। জাবেদ ভাই, একটা বিস্কুট দেন। আরে সোয়ান আছে, তুমগো বাড়ির মেহমান আইছে, আমার কাছে ঘুর ঘুর করতে, তুমগো বাড়ি চেনে না, নিয়ে যাও। আপনারা কারা? আমরা মোরল বাড়ির লোক, রিমার কাছে যাবো। মোরল বাড়ির? আচ্ছা আসেন। মা, মোরল বাড়ির লোকজন, ভাবির মা আর ভাবির বড় ভাবি। কেমন আছেন বিয়েন সাহেব? কিসের বিয়েন সাহেব? আমার মেয়ে। আমার বাইরে বাইর করে দেন। বৌমা, বৌমা, ভাবি, মা, বড় ভাবি, তোমরা? রিমা, মোরল বাড়ি ছাইরা তুমি এই ভাঙ্গা করে থাকতেছো? এই রিক্সা মারা, তুই আমার মায়ের বিয়া করে এই ভাঙ্গা বাড়িতে রাখছ কেন? মা, বড় ভাবি, কথা হুশ করে রাখো, তোমাকে মোরল বাড়ির চাইতেও আমাকে এই ভাঙ্গা ঘরে অনেক শান্তি। কি আর শান্তি? হ্যাঁ, গায়ে তো পরশু 10 টাকা দামের একটা শাড়ি, ভালো শাড়ি কিনা দিতে পারে নাই তোমার স্বামী তোমারে? তুই আমার মাইয়ারে খাওয়াতে পড়াতে পারবি না, বিয়ে করছ কেন? মা, অহন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। বৌমা, চুপ করো, তোমার মায় যা বলে বলুক, আমরা গরিব, আমরা অপরাধী। গরিব হইয়া আপনার পোলারে মোরল বাড়ির মাইয়ার পিছনে লীলায় দিছিলেন কেন? গরিব দেখা খাওয়ারে বিয়া করাইতেন কেন? মোরল বাড়ির সম্পত্তির লোভ হইছে আপনা গো? আপনার কথা শেষ হইলে আপনারা আসতে পারেন। তোমরা আমার বাড়িতে কেন গেছিলা? সোডা আমার লগে দেখা করতে। তগো কারণে সুরুজের মারে বাড়ি থেকে বাইর করে দিছে, আর কোনো দিন মোরল বাড়িতে যাবি না। আর যদি কোনো দিন মোরল বাড়িতে গেছো, একবার ঠ্যাং ব্যাঙ্গা রেখা দিব। আমা, চলেন আপনি। বৌমা, তোমরা কেন মোরল বাড়িতে গেছিলা? তোমরা আর কোনোদিন ওই বাড়ি যাইবা না, মনে রাখো, তুমি এখন গরিবের বাড়ির বউ। মোরল সাহেব, 10 মন ধানের বীজের জন্য 40,000 টাকা কাজের লোকে দিয়ে দিছি। মাস্টার, আমার মাথা গরম, সব হিসাব তুমি রাখো। আচ্ছা ভাই, তুই এলাকার লোক না? জি। তাহলে তুই সালাম দিলি না কেন? সব ওই রিক্সালার দোষ,
কইতে না কইতে রিক্সা লাগা দিল। খারাপ জি কন মোড়ল সাহেব, যা খাওয়ানোর ইচ্ছা হয় খেয়ে নেই, সময় কিন্তু বেশি নেই। মোড়ল সাহেব, আমরা গরিব মানুষ, সব সময় আল্লাহর ভয় করি। এই যে বাচ্চা আছি, এটা আল্লাহর দয়াতে বাচ্চা আছি, আর যদি মরার হুকুম হয় ওনার হুকুমেই মরুক, তবে আপনারা ভালোই আছেন। খুব তেজ আছে না, তেজ একবার কমায় ফেলাম। তেজ তো কমার কথা আপনি গো, গ্রামের সাধারণ মানুষজন আপনা করে সালাম দেয় না, আদব লেহাজ করে না, তেজ আপনি গো কমার কথা না। এখনো সময় আছে, ভালো হয়ে যান, এরকম জুলুম অত্যাচার বন্ধ করেন, নয়তো নয়তো কি নয়তো গ্রামের সাধারণ মানুষের গণপিডানি খাইয়া ধুলার লগে মিশা দেবেন। আমার বড় ভাবি রিমার শ্বশুর বাড়িতে গেছে। তোমার সাহস, মোরুল বাড়ির বউ হয়ে আমার শত্রুর বাড়িতে গেছে, আশু গাছকে বাড়িতে, পরেও আমি সুরজের মার মতন এই মোরুল বাড়িতে বাড়ি করতে। আব্বা মাথা গরম আছে, কখন কি কইরা ফেলাই ঠিক নাই। খবর ভালো না, কেন কি হয়েছে? মোরুল বাড়ি থেকে ভাবির মা আর বড় ভাবি আইছিল। তাই নাকি, বিয়ান সাহেব আইছিল আমগো বাড়িতে, তারপর? তারপর আর কি, মা আর ভাইজানরা অপমান করে গেছে। আমাগো বাড়িতে আইসা আমাগরই অপমান করে গেছে? মোরুল বাড়ির লোকজন আমাগো বাড়িতে আইসা নাকি আমাগরই অপমান করে গেছে? হ্যাঁ, রিমার মা আর ভাবি আইছিল, মুখে যা আইছে তাই কয়ে গেছে। তুই কিছু কস নাই? না, আমি কিছু কইনি। মোরুল গো অহংকার এখনো কমে নাই, অগো অহংকার কমাই তুই। কেমনে অহংকার কমাবা? অহংকার কেমনে কমাইতে হয় এটা আমি ভালো করেই জানি। আমাকে পরবর্তী মিশন হইব মোরুল গড়ে রাস্তায় নামানো। মোরুল গড়ে রাস্তায় নামাইবা, এটা কেমন সম্ভব? যেমন করে অগো মাইয়ার আমাকে বাড়িতে আনছি, তেমন করে মোরুল গড়ে একটা শিক্ষা দিয়া সোজা বানায়।